হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 5.3-এ 4-এর 4 নম্বর অঙ্কটি হল x/2 + y/3 = 8, 1 নম্বর সমীকরণ। 5x/4 - 3y = -3, 2 নম্বর সমীকরণ। এখন 1-এ ওয়াই চল প্লাস এবং 2-এ ওয়াই চল মাইনাস আছে, অর্থাৎ ওয়াই চলকে অপনীত করলে সুবিধা হবে। ওয়াই চলকে অপনীত করতে 1 × 9 + 2 করে পাই, তাহলে 9x/2 + 9 দিয়ে গুণ করলে 3 × 9 = 8 × 72, 5x/4 - 3y = -3, 3y + ± কাটা, 4 লসাগু, 2 আছে, 4 × 2 = 4, 9 × 18 x + 4 আছে, 5x = 72 × 3 = 69, বা 23x = 69 × 4, ভাগ ছিল গুণ হলো, এই দুটো যোগ করে 23x, বা x = 69 × 4/23, 23 আর 69 কাটাকাটি করলে 3 হয়, 3 × 3 = 9, 3 × 6 = 3, বা x = 12, x-এর মান 2-এ বসাই, 5 × 12/4 - 3y = -3, বা 4 × 3 = 12, 3 × 5 = 15, প্লাস মাইনাস এখানে এদিকে এসে প্লাস হলো, = প্লাস ওদিকে গেল 3y, বা y = 18/3। আমরা সমীকরণে বাম পাশ থেকে ডান পাশে এবং ডান পাশ থেকে বাম পাশে যদি সকল উপাদান নিয়ে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, বা y = 3 ছক্কা 6, অতএব x = 12, y = 6 অ্যান্সার।